जय गुरु। भाद्र परिक्रमार कुड़ीतम दिन पिसे भाद्र करीनागंजर सुभाष महतोदार बाड़ीते सत्संग अधिवेशन। सब मन की दानी भाग जगावे न आदिका मिले सतगुरु आई राधा स्वामी धाम का मही भेद जनाई प्रचार साधु संग मही देव तो परो गुरु राधा कृपा सिंधु अमर तो पुरुष आदि अनादि अपार राधा स्वामी परम पितु मैं तुम सदा अधर बार बार बल जा मांगु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री रवे नमः। अवर्णवंदवाकारं कर्तुं येन कराचरं तत्पादं येन तस्मै श्री रवे नमः। परम প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত গ্রন্থ সত্যানুসরণ থেকে পাঠ। স্পষ্টবাদী হও কিন্তু মিষ্টিভাষী হও, বলতে বিবেচনা করো কিন্তু বলে বিমুখ হইও না, যদি ভুল বলে থাকো সাবধান হও ভুল করো না, সত্য বলো কিন্তু সংহার এনো না। সব কথা বলা ভালো কিন্তু ভাবা অনুভব করা আরো ভালো, অসত কথা বলার চেয়ে সব কথা বলা ভালো নিশ্চয়ই কিন্তু বলার সঙ্গে কাজ করা ও অনুভব না থাকলে কি হলো? বেহালা বিনা যেমন বারকানুগ্রহে বাজে ভালো কিন্তু নিজে কিছু অনুভব করতে পারে না, যে অনুভূতি খুব গল্প করে অথচ তার লক্ষণ প্রকাশ হয় না, তার গল্পগুলো কল্পনা মাত্র বা আড়ম্বর, যত ডুববে তত বেমালুম হবে। যেমন ডালিম পাকলেই ফেটে যায়, তোমার অন্তরের সদ্ভাব পাকলেই আপনি ফেটে যাবে, তোমার মুখে তা প্রকাশ করতে হবে না। এখন চলার সাথে পাঠ করছে অতনু দাস। পরম প্রেমময় ঠাকুরের চলার সাথে পাঠ করছে পাঠ এই ধীর পথ পারি না ভাবা বা পাড়ায় সন্দেহ কার্য তো না পাড়া দিয়ে সৃষ্টি করে, পাড়ায় না বা সন্দেহকে দাঁড়িয়ে দাও লেগে থাকো চেষ্টা করো সিদ্ধি সম্মুখে তোমার বাড়ি সংখ্যা পঁচিশ অনেক শান্তি। এখন ব্যয়ের আদর্শ, তুমি প্রয়োজন উপযুক্ত খরচ করিও, যা না হইলে চলে তাকে ডাকিয়ে আনিও না। ঈশ্বর কৃপণতা মেয়েদের একটা উত্তম গুণ, কিন্তু অন্যায় কৃপণ হইও না। তুমি যাহা খরচ করো তাহা হইতে অন্যের অসুবিধা না ঘটাইয়া কিছু কিছু বাঁচাইতে চেষ্টা করিও। প্রয়োজন যখন তোমার শ্বশুর বা স্বামীকে গলা টিপিয়া ধরিবে তোমার অভয় অস্ত্র প্রসারিত করিয়া দিয়া দিও, দেখিবে সে কি সুখ সে কি তৃপ্তি। বাণী সংখ্যা 131। সঙ্গীত পরিবেশন করতেন বিদেশকার মিশ্র মহাশয়। সরো মরো সরো সরো তোমরা সরো, বলছি যাতা সত্যি কথা মিথ্যে কিছুই নয়, যুগে যুগে মানুষ রূপে আছেন দয়া মোয়ে, তোমরা রে ভাই সেই মানুষের জয়। শোনো মানুষ শোনো শোনো তোমরা শোনো, কান পেতে শোনো কান পেতে শোনো, বলছি যাতা সত্যি কথা দেখতে কিছু নয়, যুগে যুগে মানুষ রূপে মানুষের গান। শোনো মানো শোনো শোনো
চলো Don't
Oh,
ধরনির
এতক্ষণ গায়া ঠাকুরের দীর্ঘ জীবন বাণী নিয়ে আলোচনা করছে রাজুদা। আজকে আমরা এই সাংঘকালীন সংসর্গ অধিবেশনে যা শ্রীচরণ তলে সকলে সমবেত হয়েছি, শুধু সমবেত হয়েছি তা নয়, যার নাম গান ভজন কীর্তনে আমরা দেখুন মাতোয়ারা হয়ে উঠেছি, তিনি হলেন শুভ পুরুষোত্তম পরস্কার শ্রী পাদ। বহু জন্মের সুস্থিতি যুগ যুগান্তরের সাধনা, বহু জন্মের তপস্যা পূর্ণ ফল না থাকলে যুগ পুরুষোত্তম পরমদার শ্রী সাত রবিচন্দ্রকে সর্বরূপে প্রিয় পরম রূপে জীবন দেবতারূপে এই ভিতরে স্থান দেওয়া যায় না। তাই আমরা খুবই সৌভাগ্যবান যে বর্তমান যুগ বা বর্তমান যুগে তাকে আমরা এই হৃদয়ে স্থান দিতে পেরেছি। সর্বরূপে সদ্দীক্ষার মাধ্যমে এই হৃদয়ে স্থান দিয়েছি আমরা, কিন্তু একটা কিছু সুপলব্ধি করতে পারি যে বর্তমান যুগে বাঁচা বাড়ার পথদিনই চির শান্তির পথদিনই চির মুক্তির পথদিনই, তাই তার পথে তাকিয়ে চলাই কিন্তু জীবনের সার্থকতা। আমি আমার ব্যক্তিগতভাবে শ্রী শ্রী ঠাকুরের সৎমন্ত্রে দীক্ষা গ্রহণের পর একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি যে আমাদের প্রচলিত ধর্মের পথ আর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রদত্ত ধর্মের পথ কিন্তু সম্পূর্ণ আলাদা। শ্রী শ্রী ঠাকুর এই ধর্মকে একেবারে সংসারের মধ্যে নিয়ে এলেন। ধর্ম করা মানে কোনো বৃহৎ ত্যাগ নয়, ধর্ম করা মানে পিতা মাতা স্ত্রী পুত্র কন্যাকে ঘুরে ফিরে দিয়ে গেরুয়া বসন করে বিরোধ কেটে তুর্কি রেখে কোনো গিরি গুহায় গিয়ে বসবাস করাটা বা কোনো গভীর জঙ্গলে গিয়ে বসবাস করাটাও কিন্তু ধর্ম নয়। বা ধর্ম করা মানে কোনো কায়দা কৌশল শিখে, কোনো টুকটাক শিখে, কোনো ফুটপাত শিখে লক্ষ্য গিয়ে পয়সা আদায় করাটাও কিন্তু ধর্ম নয়। বা ধর্ম করা মানে কোনো নিরীহ প্রাণীকে কোনো দেবতা বা দেবীর সামনে বলি নামক নির্মম প্রকারে হত্যা করে তার মাংসটা কেটে ফুটে পরিভোজ করে খেয়ে ফেলাটাও কিন্তু ধর্ম নয়। ঠাকুর বলছেন মনের পাঠা নয় গো দাদা, মনের পাঠা নয়, মনের পাঠা বই দিয়ে মায়ের পুজো করতে হয়। তো আমাদের মনের পাঠা কি? আমাদের ষড়যন্ত্র, আমাদের কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, যেগুলি প্রতি মুহূর্তে আমাদেরকে দেখুন বিপাকগামী করে তুলছে, আমাদেরকে হিংস থেকে হিংস রতে পর্যন্ত করছে, সেইগুলি কিন্তু শরীরচরণে সমর্থন করতে হয়। সেই কাম সেই ক্রোধ সেই লোভ আর ভোটার এই সব এইগুলো তোমার চরণে আমি সমর্পণ করলাম, তুমি আমাকে একটা সর্বগুণ সম্পন্ন একটা গুণান্বিত মানুষে পরিণত করো। শ্রী ঠাকুর ধর্মের সংজ্ঞায় কি করবেন? যে আচরণ বাক্য কর্ম বাঁচা পড়ার উৎসব হয় তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। অর্থাৎ আমার বাক্য, আমার কর্ম, আমার আচরণ, আমার ব্যবহার, আমার বেঁচে থাকা এবং আমার বৃদ্ধি পাওয়ার পক্ষে যতটা সহায়ক হয়ে উঠবে ততই ধর্ম ফুটে উঠবে আমার মধ্যে। শুধু মানুষ কেন দেখবেন, একটা ইতর প্রাণী পর্যন্ত দেখবেন, বাঁচতে চায় এবং বাড়তে চায়, এই যে বেঁচে থাকা এবং এই নিরন্তর বৃদ্ধির পথে চলাই এটাই হলো ধর্ম। আর বাঁচা ধর্মের মূল কথা হলো বাঁচা ও বাড়া, বেঁচে থাকা এবং নিরন্তর বৃদ্ধির পথে চলাই হলো ধর্ম। ঠাকুর ধর্ম সম্বন্ধে বলছেন যে ধর্ম যদি না ফুটল তোমার সংসার মাঝে প্রতিটা কর্মে বাতিল করে রাখলে তারে কি হবে তোমার তেমন ধর্মে। ধর্মটা কিন্তু সংসারের মধ্যে, সংসার বাদ দিয়ে কিন্তু ধর্ম করা নয়। আপনার বাড়িতে কেউ এলো, আপনি তাকে সামান্য এক গ্লাস জলেই খেতে দিলেন, কিন্তু জলটা এত সুন্দর করে দিলেন সে অবাক হয়ে গেল, ভাবলো সামান্য এক গ্লাস জলও এত সুন্দর করে দেওয়া যায়, এ তো আমি নতুন শিক্ষা পেলাম। ধর্মটা কিন্তু ওখানে, আপনি হয়তো কারোর সঙ্গে কথা বলছেন, এত মিষ্টি করে কথা বলছেন, সেই ব্যক্তি একবারে মুগ্ধ হয়ে গেল, তৃপ্তি পেয়ে গেলো আপনার সঙ্গে কথা বলে, ভাবলো যে একটা মানুষের সঙ্গেও এত সুন্দর করে মিষ্টি করে কথা বলা যায়, এ তো আমি নতুন শিক্ষা পেলাম। ধর্মটা কিন্তু ওখানে, আপনি আপনার ঘরের যত সামান্য জিনিসগুলো যেগুলো মানুষ ফেলে দেয় ছড়িয়ে ছিটিয়ে রাখে, আপনি এত সুন্দর সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখলেন, আপনার বাড়িতে কেউ এসে অবাক হয়ে গেল, কি বাবা এই সামান্য সামান্য জিনিসপত্রগুলো এত সুন্দর করে গুছিয়ে রাখা যায়, এ তো নতুন শিক্ষা পেলাম। ধর্মটা কিন্তু ওখানে, আপনি রাত্রিবেলায় মশাইটা এত সুন্দর করে খাটালেন, একটা মশাও আপনার ঘুমের ব্যাঘাত ঘটালো না, আপনি বিছানাটা এত সুন্দর করে পাকলেন আপনার ঘুমের কোনো ব্যাঘাত হলো না,
ধর্মটা কিন্তু ওখানে, স্বর্গটা কিন্তু ওখানে। ঠাকুর বলছেন একটা খুব সুন্দর কথা, যে আপনারা এমন হয়ে উঠুন, আপনারা যে পথ দিয়ে যাবেন আপনাদের চরণ স্পর্শে পৃথিবীর প্রত্যেকটা ধূলি করা যেন সোনা না হয়ে সুধা হয়ে ওঠে। সোনা তো পৃথিবীর সম্পদ, যাকে অর্থ দিলে কিনতে পাওয়া যায়, আর সুধা স্বর্গের সম্পদ। আপনাদের সংস্পর্শে পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেন স্বর্গ সুধা লাভ করেছে। তাই আমরা যতক্ষণ এখানে থাকবো তার হয়ে থাকার চেষ্টা করবো। সকলে ভালো থাকুন, জয় গুরু। তোরা কে দেখবি মনের মানুষ, কে দেখবি মনের মানুষ, সে দেখবি আর
শুভ ভাদ্র মাস, এই ভাদ্র মাস
আমাদের কাছে পবিত্র পূর্ণ মাস। এই ভাদ্র মাসে দিনকে ভাদ্র কাল নবমী তিথিতে সকাল সাতটা পাঁচে ঠাকুর অবতীর্ণ হয়েছিলেন এই ধরাধামে। আবার এই ভাদ্র মাস শ্রীকৃষ্ণের জন্ম মাস, এই গতকাল জন্মাষ্টমী গেল, দুই দুইজন অবতার পুরুষের জন্ম মাস হিসেবে ভাদ্র মাস পূর্ণ এবং পবিত্র। সেই জন্য ভাদ্র মাস সমস্ত হিন্দু মানুষের কাছে অতি পূর্ণ এবং পবিত্র। এই ভাদ্র মাস জুড়ে ঠাকুরের নাম গান গুণকীর্তন সারা ভারতবর্ষে না সারা পৃথিবী জুড়ে হচ্ছে। মূল কথাটা হচ্ছে আমার জীবনে একজন মাস্টার চাই। আপনার মেয়ের আপনি নাচ শেখাবেন, নাচের মাস্টার খুঁজছেন, মেয়ের নাচ শেখাতে হবে। আপনি ভাবছেন আবার ছেলেকে আঁকা শেখাবেন, অঙ্কন আঁকার মাস্টার খুঁজছেন, মাস্টার চাই। আপনি ভাবলেন আবার ছেলেটা এবার ছেলে নেই ফেলছে, অঙ্কের একটা ভালো মাস্টার চাই। হ্যাঁ, তার বাবা অথবা মা হয়তো করিয়ে দিতে পারে, স্কুলেও করিয়ে দিচ্ছে, তবুও আপনি মাস্টার খুঁজছেন। আর একজন যে না একটু ভালো করে, এই মাস্টার হচ্ছে ইংরাজি কথাটা বাংলা হওয়ার গুরুদেব। আপনি ভাবছেন যে না আপনার মেয়েটাকে গান শেখাবেন, তাহলে গানের মাস্টার। আপনি ভাবলেন আমার ভাইটাকে কি ভালো ফুটবল লাফালাফি করছে, তাহলে একে ফুটবল খেলা শেখালে হতো। তাহলে না, গিদনিতে কোচ আছে, ওইখানে ওদের মাঠে খেলা টেলা হয়, তাহলে সেই ফুটবল খেলার কোচের আন্ডারে তাকে দিতে হবে, তাহলে ভালো শিখতে হবে। আপনি ভাবছেন যে না আমার ছেলেটাকে বা তবলা শেখাবো, তাহলে তবলার মাস্টার খুঁজছেন। তাহলে এত যদি মাস্টার লাগে, নাচের মাস্টার, গানের মাস্টার, অঙ্কের মাস্টার, ইংরেজির মাস্টার, ফুটবল খেলার মাস্টার, ব্যাডমিন্টন খেলার মাস্টার, ছবি আঁকার মাস্টার, সব ব্যাপারে যদি মাস্টার লাগে, গুরু লাগে, আপনার সংসারের মাস্টারকে, আপনার সংসারের গুরুকে। সংসার তো সবচেয়ে জটিল জায়গা, সবচেয়ে কঠিন জায়গা, দুঃখময় জায়গা, জ্বালানোর জায়গা। তাই শাস্ত্রকার বলেছেন সংসার সমারঙ্গনে যুদ্ধ করে দৃঢ় করে। এই সংসারে খুশি করা সবাই যে চাকরিখানি কথা, বাড়ির বউগুলো কেউ কাছে বেশি প্রিয় হতে পারে না, সবাইকে তো খুশি করা সম্ভব না। কখন তার স্বামীকে খেতে দেবে, কখন তার ভাসুরকে খেতে দেবে, কখন তার শ্বশুরকে খেতে দেবে, কখন বাচ্চাগুলো স্কুলে যাবে, কখন গরু ছানি কাটতে হবে, কখন তুলসী তলা প্রদীপ দিতে হবে, এই দশ দিক। আর এদিকে ননদ গুলো আছে, হ্যাঁ তার তার কখন কি দরকার, দাদার বউটা ভালো না, ভালো যত্ন করে না। এই যে সংসার হচ্ছে খুব জটিল জায়গা, কঠিন জায়গা। খুব তাই স্বাস্থ্য করার যে সংসার সমারঙ্গ মানে যুদ্ধক্ষেত্রের মতোই সংসার, সেইখানে খুব ভালো যুদ্ধ না হলে আপনি যুদ্ধ করতে পারবেন না, জিততে পারবেন না। আপনার ওই যে এত কথা বলছিলাম, এত মাস্টার, সংসারের মাস্টারকে, সংসারের গুরুকে। তাই এত আমাদের সংসারে অশান্তি, তাই এত আমাদের সংসারে এত দুঃখ, তাই এত আমাদের সংসারে এত রোগ শোক, দুঃখ কষ্ট জ্বালা। সেই জন্য বলে ভগবত কথায় মনে শান্তি হয়। দেখবেন আপনি রেডিওটা খুলে দিয়ে গান শুনছেন, মনটা একটু আনন্দ হচ্ছে। সকালবেলায় আপনি দেখবেন মোবাইলটা চালিয়ে ভক্তি গীতিটা চালিয়ে দিয়েছেন, কারণ কি, মনটা একটু আনন্দ হচ্ছে। দেখবেন ফুটবল খেলা হবে সেই মাঠে 7-8 লোক চলে গেছে, কি কিছুক্ষণ একটু আনন্দ পাওয়া যাবে, অথবা মুরগির খেলার লড়াই হবে না, কিছুটা আনন্দ হবে। মানুষ শান্তি খুঁজে বেড়ায়, আনন্দ খুঁজে বেড়ায়, মানুষ একটু সুখ খুঁজে বেড়ায়। সেই সুখ বলেন, শান্তি বলেন, আনন্দ বলেন, সব কিছু ঈশ্বরের পদ বলে, সব তাকে ধরে পাওয়া যায়। সব সম্পদের তার কাছেই নিহিত আছে। ঠাকুরের কথা এইসব অঞ্চলে একটু কম হয়েছে, সেই জন্য আমি ঠাকুরের বাল্যলীলাটা বলছি খুব সংক্ষেপ। এই যে আমরা তাকে ঠাকুর বলছি, অবতার বলছি, ভগবান বলছি, সৃষ্টিকর্তা বলছি, সবাই তো বলছে না, সেই বাল্যলীলাটা খুব সংক্ষেপ বলছি। ঠাকুরের যখন খুব কম বয়স, এই 8-10 বয়স, তখন ঠাকুর বাড়িতে একজন সন্ন্যাসী এসেছিলেন। সন্ন্যাসী এসে ঠাকুরকে প্রণাম করলো, মাকে প্রণাম করলো, মা বলতে পুড়িয়ে আমার বাচ্চাটাকে প্রণাম করছে কেন, সন্ন্যাসী কথার কোন উত্তর দেয় না। তারপরে সে সারা গ্রাম ঘুরে ভিক্ষা করেছে, যা তার ভিক্ষান্ন হয়েছে, ভিক্ষান্ন সে ওই বাড়িতে বসে ঠাকুর বাড়িতে রান্না করেছে।
রান্না করে সে নিজে খাবে কি, খাওয়ার আগে ওই 8-10 মাসের বাচ্চাকে গালে ভোগ দিচ্ছে। মা বলছে তুমি এ কি করো, এতে আমার ছেলের অমঙ্গল হবে, তুমি সাধু মানুষ। সাধু তখন বলছে মা গো আমি সাধু, আমার ঈশ্বরের কৃপায় কিছু দৃষ্টিশক্তি আছে, আমি বুঝতে পেরেছি এই শিশুকে, আমি দেখতে পাচ্ছি আগামী দিনে এই শিশু কি হবে। আজকে তুমি আমাকে না করছে তাকে ভোট দিতে, কিন্তু যখন হাজার হাজার লোক লক্ষ লক্ষ লোক তাকে প্রণাম করবে ভোট দিবে, তাকে সৃষ্টিকর্তা আবিষ্কারকর্তা তাকে অবতার বলে মানবে, তখন তুমি কাকে মা না করবে, কাকে বারণ করবে? আমি আমার দিব্য শক্তিতে দেখতে পেয়েছি তাই তাকে আমি ভোট নিবেদন করছি। এই একবার সত্য কথা, ঠাকুরের বয়স তখন 2 বছর হয়নি, দোকলাম কথা মা মা বাবা এরকম ডাক শিখেছে। 22 মাস বয়স ঠাকুরের বাড়ির কয়েকটা বাড়ি পরে একটা ছেলে হয়েছে, মা তার ঘাড়ে নিয়ে বলছে চল ছেলে দেখতে যাব, আর ঠাকুর পিঠে চাপড়াচ্ছে না যাবো না না যাবো না না যাবো। মা বলছেন কেন অমন করছি, চল ছেলে হয়েছে আনন্দের ব্যাপার, কত খুশি সবার আনন্দ। বলছে মা গো ওই তোতলায় তোতলায় দুঃখ বাড়াস না, দুঃখ বাড়াস না। মা বলেই কি রে, বলছে 18 দিন বাঁচবে, ওই 22 মাসের ছেলে তোতলায় তোতলায় বলছে 18 দিন বাঁচবে, দেখতে গিয়ে দুঃখ বাড়াস না। মা তবুও দেখতে গেছে পাশের বাড়ি ছেলে হয়েছে, কি আমরা যাই না সারা পুকুরে যেতে? সত্যি সত্যি মায়ের কথাটা কিন্তু মনে ধরেছে, তিনি স্মরণে রেখেছেন, যে বললো সেদিন সাধু এই বলে গেছে, আজকে আবার নিজেই বলছে ছেলে 18 দিন বাঁচবে, ওই ছেলে 18 দিনের দিন মারা গেছে। মায়ের মন এবার খুব চিন্তা আকৃষ্ট, যে কি ব্যাপার ছেলের কথা এইরকম করে ফলে গেল খেটে গেল, এ তো সাংঘাতিক ব্যাপার, চিন্তার বিষয়। কারণ সাধু বাবা যা বলে গেছিল সেই রকম কিছু একটা হতে যাচ্ছে। ঠাকুরের বয়স তখন 4 বছর, তাদের পাশের বাড়িতে আছে হেম বসু বাড়ি, অবস্থা সম্পন্ন আধা জমিদার, তার বাড়িতে বিরাট একটা গোলাপের বাগান আছে। হঠাৎ দেখে গেল সেই বাগানের গোলাপ কে খুলে দিয়ে যে ডাল ভেঙে যায়, জমিদার তো একদম দারোয়ানের উপরে চেপে দেওয়া ঘরে কটা চোখে মাইনে দিয়ে কি জন্য রেখে তুই কি কর গোলাপ ফুল যে ডাল ভেঙে। দারোয়ান এবার একেবারে সারা রাত জেগে আছে, একদিন গেল দুদিন গেল তৃতীয় দিনে দিন ভোরবেলা দেখছি পাঁচটা অনুকূল জাগ বুঝে গোলাপ বাগানে ঢুকছে, গোলাপ ঢুকছে বা ডালও ভাঙছে। সে তখন চেঁচাচ্ছে বাবু যোদ্ধরাজি যোদ্ধরাজি আপনি আসেন বাবু যোদ্ধরাজি। ভালো মানুষগুলোর হাত ধরে যাই বেটা তুই কি কর, বাবু তো হেমচন্দ্র বসু নামলেন, তখন দেখছে পাশের বাড়ির শিবচক করছে ছাওয়াল, ব্রাহ্মণ বাড়ির ছাওয়াল, ওর বাবারও খুব সুনাম সাধু সাজ্জাদ পুরুষ, তুই শিব চক্রবর্তীর কাকার ছেলে তুই এই একাম করছিস, বলছে বেশ করে বেশ করে, যদি তোর বাগান এখানে টিকবে তোর বাগান এখানে কে দেবে, তোর বাগান এখানে টিকবে বলে নিয়ে পাচ্ছে ছানাটা, বলছে তোর বাগান কে দেবে, তোর বাগান এখানে টিকবে। পাশের বাড়ির ছেলে শিব কাকার ছেলে দারোয়ানকে বলে ছেড়ে দে, কিন্তু তার কথাটা স্ট্রাইক করেছে মাথায়, বলে যেমন বললো তোর বাগান এখানে টিকবে না, তোর বাগান এখানে দেখবে কি, যেখানে গেলে বাগান থাকবে সেখানে গিয়ে বাগান করবে। ওই হেমবাবু 1 মাসের মাথায় মারা গেছে, ওই হেমবাবু গোলাপ বাগানের সঙ্গে একটা বন্ধন ছিল, ওই জন্য তার মৃত্যুটা আটকে যাচ্ছি, তাই সেই বন্ধন তিনি ছিন্ন করে দিয়েছে যাতে ওর মৃত্যুটা স্মৃতি হতে পারে। এইরকম করে ঠাকুরের ছোটবেলার যে লীলা যত শুনবেন তত মোহিত হবেন, তত আপনি ভাববেন যে কে তিনি। ঠাকুরের বয়স যখন 14-15 হয়েছে, ঠাকুরের বয়স যখন 14-15 মুসলমান আবু মিয়া বাজার থেকে বোয়াল মাছ কিনে ফিরছে, আগের দিনে আমরা দেখেছি আমাদের মতো বয়সের তারাও দেখেছি এই দড়ির মধ্যে মাছ বেঁধে নিয়ে আসলো, বোয়াল মাছ 3-4 নিয়ে আবু মিয়া ফিরছে, আর ঠাকুর বাজারের দিকে যাচ্ছিলেন, বলছে আবু বোয়াল মাছ খাবি, বোয়াল মাছ খাওয়া ভালো না, আর আবু যা বোয়াল মাছ খাওয়া ভালো না, পয়সা দিয়ে কিনেছি খাবো না তা কি করবো, পয়সা দিয়ে কিনে এনেছি, সে তো
চলো বাপের অবস্থা খারাপ, বাপ যায় আর কিপে যায় আর কতবার হয়েছে বলছে ও আমি আর গোনাগুনি করে তুমি তাড়াতাড়ি যাও। ঠাকুর জানতেন ওর বল মাত্রে কি হবে, তিনি ওষুধ নিয়ে চললেন, তিনি দশটা ওষুধ খেলেন, বললেন দু ঘন্টা ছাড়া ছাড়া এই ওষুধ খাওয়াবি, সন্ধ্যা সন্ধ্যে মোটামুটি ভালো হয়ে যাবে, আর আমাকে একটু খবর দিস। সন্ধ্যাবেলা ওর ছেলে গিয়ে বলছে হ্যাঁ বাবা পায়খানা অনেকটা ধরেছে, তবে এখনো যাচ্ছে পাঁচ ছয় ঘন্টা বাদে বাদে, ওই যে ওর সব ঠিক হয়ে যাবে। এই করে তার ওই পুরো ওষুধ খাওয়ার পরে তার পাতলা পায়খানা রাষ্ট্রগুলি কমে গেল। তিন চার দিন পরে আবু মিয়া সুস্থ হলো। আবু মিয়া সুস্থ হয়ে নিজে নিজেই ভাবছে দাদা ঠাকুর কি আমাকে বোয়াল মাছ খেতে না করে দিল, বলেছিল বোয়াল মাছ খেলে শরীর খারাপ হবে, দাদা ঠাকুর জানলো কি করে, ও ছাড়া পেলে ভগবান আছে। এই মুসলমান প্রথম বলল অনুকূল চন্দ্রকে তুমি যেন ভগবান আছো, তুমি ধরা দিচ্ছ না, তুমি চালাক আছো, বুদ্ধিমান আছো, তুমি খুব চতুর আছো। সে ঠাকুর বাড়ি এসে বললো দাদা ঠাকুর তুমি কি করে জানতে আমার হলো মাসকেল অসুখ হবে, তুমি ভগবান। এই সবাইকে বলে বেড়াতে লাগলো আবু মিয়া আমাদের ডাক্তার ভগবান আছে। এই যে ঠাকুরের লীলা পর লীলা, ঠাকুর তখন পড়েন 78 স্কুলে আছে, বিকালবেলার দিকে টিফিন বেরিয়ে গেছে স্কুল আবার শুরু হয়েছে, প্রচন্ড মেঘ প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে, আর মেঘের বিকট আওয়াজ গড়গড় 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 বিকট আওয়াজ। হঠাৎ অনুকূল মাথায় তার ছেলের বই উল্টিয়ে দৌড় স্কুল থেকে উঠায় গিয়ে দাঁড়ালেন জমির মধ্যে ধানের ক্ষেতে, একটা মুসলমান চাষি ওই বৃষ্টিতে আর থাকতে না পারে লাঙ্গল কাঁধে দিয়ে বাড়ি ফিরছিল, আর জমির মাঝখানে ছোট ড্রেন ছিল, সেই ড্রেন দিয়ে হুহু করে জল যাচ্ছিল, ওইটা ফেলতে গিয়ে ওই ড্রেনের মধ্যে পড়ে একদম পড়েই যাচ্ছে আর উঠতেই পারছে না। আর সে ওইখানে বসে ডাকছে ও আল্লাহ ও আল্লাহ বাঁচাও, ও আল্লাহ বাঁচাও, ও আল্লাহ মরে গেলাম ও আল্লাহ বাঁচাও। সাত সেভেন এইটে পড়া ছেলে অনুকূল চন্দ্র দৌড়াতে 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 সেই ধানের ঘেটে মাঠে ওই ট্রেনের গোড়ায় গিয়ে দাঁড়ালো। সে ডাকছিল ও আল্লাহ বাঁচাও মরে গেলাম, তাহলে অনুকূল চন্দ্র দৌড়ে ওখানে এলো কেন? সেই স্কুলে তো তখন চেয়ারমাস্টার ছেলে মেয়ে পড়ে, কে সে? ওই যে আল্লাহ ডাকছিল সেই ডাককে অনুকূল চন্দ্র শুনতে পেয়েছিল, নিশ্চয় শুনতে পেয়েছিল, নাহলে সে আমরা ছেলেটি জমির মাঝখানে সে ড্রেনের গোড়ায় গিয়ে কেন পৌঁছাবে? অতি কষ্টে সেই মুসলমান বৃদ্ধ বয়স্ক লোকটাকে তিনি তুলেছেন, সে বেরিয়েছে নিজের জামা তুলে কাছে মুছিয়েছে শুকিয়েছে, পাশের বাড়ি নিয়ে আগুনে সেক দিয়েছে, সেক দিয়ে তাকে সুস্থ করে তাকে বাড়ি পৌঁছে দিয়ে তিনি এক একটা ব্যাপারে ধরা দিচ্ছেন তিনি কে, তিনি ইঙ্গিত দিচ্ছেন তিনি কে, এবং সেটা ভবিষ্যতে আরো থেকে আরো প্রকাশিত হচ্ছে প্রকটিত হচ্ছে পল্লবিত। এইটা লীলা রয়েছে তার বাল্য পর্ব। স্কুলে যেতেন এক আর এক যোগ করলে দুই হয়, মাস্টার বলছে বুঝেছে, ওকে বলছে না স্যার বুঝতে পারলাম না, বলছে মাস্টার বলছে তুমি ভোট ফাঁকা কানা হয়েছ, এত বছর মাস্টারি করছি সবাই বুঝে গেল এক আর এক যোগ করলে দুই হয় আর তুমি বুঝতে পারোনি, তুমি শেপাং শেপাং বেতের বাড়ি মার খেতে খেতে কেন পড়ে গেছে তখনও মারছে। আর তার দুটো বন্ধু দেবে না অতুল বলছে স্যার প্রভুকে আর মারবে না, বলি ওরে বাবা এই ওয়ান টু তে পড়ে এর মধ্যে প্রভু দিয়ে গেছে আরো বাড়ি। বিষয়টা হচ্ছে কি দুটো সমান জিনিস কোথাও এই পৃথিবীতে নাই। আপনি আপনার দুটো চুল ছিঁড়ুন, চুল ছিঁড়ে দাড়ি ফাল্লা ওজন করুন, দেখবেন ওজন সমান হচ্ছে না। এই চুল ঠিক আছে দুটো পাতা নিন, দুটো পাতা আপনি ভালো করে দেখে ওজন করুন, দেখবেন সমান হচ্ছে না। আমার ডান চোখ আর বাম চোখ কিন্তু হুবহু সমান না, আমার ডান হাত আর বাম হাতের কাজ করার ক্ষমতা হুবহু সমান না, দুটো হুবহু একই জিনিস পৃথিবীতে কিছু নাই। সমান জিনিস না হলে আপনি যোগ করবেন কি করে?
দশটা গরুর সঙ্গে দশটা ছাগল তো আর যোগ করা যায় না, তাহলে বলতে হবে দশটা গরু এবং দশটা ছাগল। কুড়িটা তো কত আছে না, সমান তো না। কুড়িখানা গামছার সঙ্গে তিরিশখানা কাপড় তো আপনি যোগ করে ৪০খানা বলতে পারবেন না, কুড়িখানা কাপড় ৩০খানা গামছা তাই বলতে হবে। হুবহু দুটো সমান জিনিস পৃথিবীতে নাই, তাহলে দুটো যদি সমান হুবহু না হয় তাহলে দুটো এক্স আর এন যোগ করলে কি হয়, টু এক্স বলি, তাই তো? তাহলে এক আর এন যোগ করলে তো দুটো এক হবে, এক দুই হবে কি করে, দুটো এক হবে। এই হচ্ছে মূল গুরু তত্ত্ব, যদি প্রাথমিকে সেই মাস্টার বোঝা সেই গভীর তত্ত্ব অনুধাবন করতে পারেনি, এই ছোট্ট প্রাইমারি শিশুকে তিনি বেদন মেরেছিলেন, তাই তিনি পরবর্তীকালে বড় হয়ে বলছেন স্কুলের মাস্টার হওয়া বড় কঠিন, রাজা হওয়া অনেক সোজা। উনি মার খেয়ে আমার পড়ার নেশা গেল ছুটে, সে বুঝলোই না আমি কেন এক আর এক দুই হয় বুঝতে পারি, বললাম দুটো এক সমান জিনিস। দেখুন যেমন দুই ভাই শুভও সমান হয়, যেমন দুই বোন দেখুন হুবও সমান হয়, হয়তো তোমরা একটু রং চাপা তোমাদের একটু ফর্ক, নিতাই আর দৌড় যতই নাম দেন, লবার ফুল যতই নাম দেন, যেমন সন্তান হুবও সমান আপনি পাবেন। এই সেই তার বাল্যলীলা, তিনি সেই যে আবার এসেছেন ধারাধারে, গীতায় বলছে না যখন যখন ধর্মের গ্লানি হয়, যখন যখন ধর্ম বিপাকী বাহনে চলে, তখন প্রেরিত পুরুষ আবির্ভূত হয়, সমাজের পাক, সমাজের ময়লা, সমাজের আবর্জনা সেগুলো দূর করার জন্য তিনি আসেন। বাড়ির পাশে যে নালাটা থাকে না যেটাতে জল বেরোয়, সেই নালাটা বসে দু তিনবার পরিষ্কার করতে হয়, নাহলে জল বেরোবে না। তেমনি আমাদের সমাজে অনেক পাক যাবে, সত্য কথা বলতে সবাই জানে, এখন আর মানুষ বলে না, বলে সত্যের জোর কমে গেছে, মিথ্যা এই সব। আর মানুষ পরনিন্দা করে, পরচর্চা করে, এই গুণটি আমাদের টেনে নিচ্ছেই না, এই জন্য আমরা সংসার সফল হতে পারছি না, আমরা পরিশ্রমী না, আমরা মিথ্যা কথা হজার জোর করি, আমরা কপটতা করি, আমরা হিংসা করি, আমাদের মধ্যে প্রেম নাই, আমাদের মধ্যে ভালোবাসা নাই, আমাদের মধ্যে জীবন শেষ করছি। জয় গুরু, সবাই ভালো থাকে, সবাই আনন্দ থাকে। এতদিন আমরা সবাই ধর্ম করেছি, দুর্গা পূজা, সরস্বতী পূজা, বিভিন্ন রকমের ঠাকুরের পূজা করে এবং কতগুলো আচরণ করে, কিন্তু আমরা ঠাকুরের কাছে আসার পর জানলাম যে আমরা যে ধর্মটা করছি এখন সেই ধর্মটা আমাদের বাজার ধর্ম, অর্থাৎ প্রত্যেকের সংসারে বিভিন্ন রকম বিপদ আপদ ঢুকে গেছে, সে তার থেকে কিভাবে আমরা পরিত্রাণ পাবো সেজন্য ঠাকুর অনেক কথা আমাদের বলে গেছেন। আমার সংসারটা সুখের হবে এটাই ঠাকুরের চাহিদা, তাহলে তিনি খুশি হবেন, তাই তিনি অজস্র মানিয়ে দিয়ে গেছেন। আজকে কীর্তন দুটো হয়েছে, আজ আর কীর্তন একটা ছড়ার গান গিয়ে আমি শেষ করছি। এখানে যেহেতু মায়েদের সংখ্যা দেখব, তাই ঠাকুর মায়েদের সম্বন্ধে যা বলেছেন তার এক গান পরিবেশন করছি। এখন প্রায় প্রত্যেকটা ঘরে ঘরে একটা দুটো ছেড়ে প্রত্যেকটা ঘরে ঘরে সন্তানগুলো ঠিক হচ্ছে না, যেমনটা চাচ্ছি তেমনটা হচ্ছে না, বাবার কথা ছেলে শুনছে না, বাবা যদি বলেন এটা কর যে তার মতো করে করছে, এটা একটা বাবা মায়ের একটা অশান্তি, এরকম অশান্তি প্রত্যেকটা ঘরে ঢুকে আছে, এবং তার কারণ কিন্তু আমরা বাবা মারা, কারণ যেভাবে ঠাকুর চলার কথা বলছেন আমরা সেভাবে কিন্তু চলছি না, তাই এখন যেটা করছি সেটা একটা বিষয় সন্তান চর্চা, অর্থাৎ ছেলেকে কিভাবে মানুষ করলে আমরা সবাই ভালো, আমাদের প্রত্যেক ধরে প্রত্যেকের ধরেই টুকটাক এটা আছে, কিন্তু ঠাকুর চাইছেন সন্তানকে কিভাবে মানুষ করলে যে প্রকৃত মানুষ হয়ে উঠবে, আমাদের যে দুঃখ দুর্দশাগুলো চলে যাবে সংসারে, তাতে ঠাকুর খুশি হবে। ঠাকুর বলছেন প্রসব করা কঠিন যদিও সন্তান পালনও সহজ নয়, প্রসব করা ভীষণ কষ্টের, কিন্তু ঠাকুর বলছেন এটা কষ্টের, কিন্তু সন্তান পালন করাও কম কষ্টের নয়। কি করতে হয় না, অনুসন্ধিৎসা সহ বুদ্ধিমতি চর্চা নিপুণ হতেই হয়, যিনি বুদ্ধিমতী নারী তিনি কি করবেন অনুসন্ধিৎসার সঙ্গে ঠাকুরের যে বলাগুলো তার অনুসন্ধিৎসা থাকবে, জানার ইচ্ছা থাকবে, ঠাকুর যেমন যেমন ভাবে বলছেন তেমনি তেমনি ভাবে যদি চলে তাহলে আমাদের যে সমস্যা ছেলে পড়ে নিয়ে যে যাতনা, এই যাতনা দূর হয়ে যাবে। ঠাকুর বললেন
नारी होते जन्मे जाति থাকলে জাত তবেই জাতি স্বামীতে যেমনি রতি সন্তান পায় সেমনি আমি তো যার যেমনি রতি সন্তান পায় সেমনি মত স্বামী তো শ্রদ্ধা যোগ্য থাকলে তোমার সন্তান শ্রদ্ধাবান সন্তান শ্রদ্ধা করতে শেখে তাই স্বামীর প্রতি শ্রদ্ধাটা বড় জিনিস থাকো বলছেন নারী হতে জন্মে জাতি তাকে জাত তবেই জাতি আমি তে জাতি এমনি হতি সন্তান পায় তেমনি হতি নারী হতে জন্মে জাতি নারী হতে জন্মে জাতি এখন সাবধান করে বলছেন বাচ্চারা যখন আধুয়াদ কথা বলবে তখন থেকে তাদের ভালোটা শিখালে ভালো শিখবে খারাপ শিখালে খারাপ বাচ্চা ছেলে যখন খালাকে থানা বলে শুনতে ভালো লাগে আরেকবার বল কিন্তু বড় হয়ে যখন কাউকে থালা বলতে কিন্তু মাত্র দিতে পারে তাই ছোটবেলা থেকে শিখাতে হয় তার আচার আচরণ নিজে করে এবং কাকে বিয়ে করিয়ে তাই তো ঠাকুর বললেন আর যোগ্যতা সময়ে হতে করে করিয়ে যা শেখাবি দেখি হবে মক্ষম ছেলে নিচে বেতন নয় বর্ষাবি তাহলে ধরা পড়া করার মাঝে শুভ যেটা দেখতে পাবি ধরা পড়া করার মাঝে শুভ যেটা দেখতে পাবি এমন চলো আগ্রহী তার উঠে দিবি জীবনে পুঁথি যেটা ভালো সেই জিনিসটি বাচ্চা সে থেকে সেই জন্যই চালু করার কথা ঠাকুর বলছেন করা বলা করার মাঝে তারপরে বলছেন এটা হয় প্রায় ঘরে আমি ঝগড়া ঘরে ছেলে ফুলে দেখে বললাই সদর দারে বাচ্চা ঘুরে রাখে ঘরে ঝগড়া হচ্ছে বাচ্চা ছেলেগুলো দেখছে তাদের অবস্থা খারাপ কোনদিনে সে ভালো হতে পারবে না তাই তো ঠাকুর বললেন আমি ঝগড়া করে ছেলে ফুলে গেছে বললাই সদর দারে বাচ্চা ঘুরে রাখে যেমন ভাবে করবি আপন অভ্যাস ব্যবহার সন্তানের হৃদয় কি নারী হতে জন্মে জাতি নারী হতে জন্মে জাতি শ্বশুর ভাসু দেবর ননদ এদের প্রতি কেমন কথাবার্তা সেবা কায়দা কানের উচ্চারণ মায়েদের উদ্দেশ্যে ঠাকুর বলছেন শ্বশুর ভাসু দেবর ননদ এদের সঙ্গে কথাবার্তা আচার আচরণ ঠিক করতে তাহলে সুখ নেমে আসে শব্দ হচ্ছে ঠাকুর ভাসু দেবর ননদ এদের প্রতি কেমন কথাবার্তা সেবা কায়দা কানের প্রসারণ যেমন ভাবে করবি আপন অভ্যাস ব্যবহার সন্তানের হৃদয়ে যেমন ভাবে করবি আপন অভ্যাস ব্যবহার সন্তানের হৃদয়ে ঠাকুর
Vande Mataji, 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 V
वंदे अहो कृष्ण देवता वंदे सिष्टि ठाकुर अनुकूल चंद्र परम प्रेम जय।